বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো। এমডি তাহের ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো ছোট্ট আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে যা যা থাকছে, আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। তো সকালে যে দেখলেন যে ব্রেকফাস্টে আমি একটু ডিম টোস্ট বানিয়ে দিচ্ছিলাম মোহাম্মদকে, আর আমি শুধু ব্রেড আর দুধ দিয়ে খেয়ে নেবো আর কি, ব্রেকফাস্টটা করে নিব। তার ব্রেকফাস্ট শুট করার পর এখানে হচ্ছে আপনার রান্না দুপুরের জন্য আর কি রান্না বাড়া করব। তো এখানে আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি। ব্রয়লার মুরগি ভেজে না রান্না করলে ভালো লাগে না খেতে, তো তার জন্যই আর কি ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তো এখানে গোটা মশলাগুলো আমি আগে দিয়ে দিলাম, আর চিকেনটা রান্না করব আমি জালি কুমড়া দিয়ে। তো জালি কুমড়া দিয়ে চিকেন রান্না, চিকেন খেতে ভালোই লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আপনারা চাইলেই যেন পরবর্তীতে আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর যারা আমাকে এভাবে সাপোর্ট করতেছেন, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা। তো এখানে আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিব। তো চিকেনটা মশলার সাথে আমি আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিব। আর যারা আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দেন, তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া। আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তো এখানে আমি জালি কুমড়োগুলো দিয়ে দিলাম। সেম আলু যেভাবে আমরা দিই চিকেনের মধ্যে ওরকম করেই আর কি আমি গোটা গোটা করে জালি কুমড়াটা কেটেছি। তো এখানে আমি চিকেনটার সাথে জালি কুমড়াটাকেও ভালোভাবে কষিয়ে নিব। আর যাদের কোনো ইউটিউব চ্যানেল নেই, তারা প্লিজ আপনারা চাইলেই বিভিন্ন পেজে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো আপনারা শেয়ার করে দিতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো বা এক সময় ভালো লেগে যাবে, তখন চ্যানেলটা আমাকে এভাবে সাপোর্ট করবেন এই আশাই আপনাদের কাছে আমার। তো এখানে আমি চিকেন তো রান্না করতেছি, এর ফাঁকে আমি আমটক রান্না করব। সরি, এই টকটা খেতে ভালোই লাগে গরমের দিনে, এখন যেহেতু আমের সিজন। তা আমি রান্নাটা ওই ফাঁকে করতেছি, আর এদিকে মোহাম্মদকে আমি একটু দই খাইয়ে নিব, দইটা হয় খুবই পছন্দ করে। তো এর ফাঁকে আমি রান্না চুলায় বসিয়ে এদিকে ওকে একটু খাবার খাইয়ে দিব। মোটে হয় খেতে চায় না, তারপর ও কী করার, একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য সহকারে ওকে খাবারটা খাইয়ে দিতে হবে। ছোট মানুষ যেহেতু, যখন বোঝ হবে তখন হয়তো বা নিজের খাবারটা নিজেই খাবে। তো আপনারা সবাই আমার মোহাম্মদের জন্য দোয়া করবেন, আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমাদের কাজের কোনো গোনা যাবে না, আর গুনেও শেষ করা যাবে না আমাদের কাজ আর কি, যেগুলো আমাদের নিত্য প্রতিদিনই করতে হয়। তো আমি রান্না বাড়া করে তো যেগুলো ক্লিন করার ছিল ওইগুলো আমি ক্লিন করে নিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু আমার রান্নাগুলো অলরেডি হয়ে যাচ্ছে, এর মাঝে আমি রুমটা গুছিয়ে নিয়েছি, মোহাম্মদকে একটু খাবার খাইয়ে নিলাম, আর তারপর আমি রান্নাটা কমপ্লিট করে তারপর আর কি আমি আসর নামাজ পড়ব। তো আর আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে হয় আপনারা মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যারা মা তারা তো বোঝেনি, কারণ এই যে আমার রান্নাবাড়া শেষ, আর এখানে আমি চুলাটাও ক্লিন করে নিয়েছি, আর এখানে রান্নাটাও হয়ে গেছে, আর এখন আর কি আমি সব কাজ গুছিয়ে নিয়েছি। তো এখন আমি নামাজ পড়বো, আর আজকের জন্য এই পর্যন্ত, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।